শেখ হাসিনা তিনি এমন একজন নেত্রী কোনো রক্তচক্ষুকে তিনি পরোয়া করেন না। আজকেও অনেক দেশ বিরোধী ষড়যন্ত্র হয়, এটি জননেত্রী শেখ হাসিনা যার ধমনীতে শিরায়বান বন্ধুর রক্তস্রোত প্রবাহমান, যেই রক্ত পরাভব জানে না, যেই রক্ত আপোষ জানে না, আপোষ মানে না। শেখ হাসিনা তিনি এমন একজন নেত্রী কোন রক্তচক্ষুকে তিনি পরোয়া করেন না, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যান। দেশ বিরোধী অপশক্তি 1971 সালে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরই নতুন সংস্করণ হচ্ছে বিএনপি এবং তাদের সহযোগী হচ্ছে আজকে জামাত ইসলামী, যারা দেশের স্বাধীনতার শুধু বিরোধিতা করেনি, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে অস্ত্র ধারণ করেছে। তাই এই বিএনপি জামাত চক্র আজকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, আগামী নির্বাচনকে ভঙ্গ করার প্রচেষ্টা চালাচ্ছে, দেশে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে আমরা স্বাগত জানাই, তবে কেউ না আসলেও কোনো অসুবিধা নেই। এই নির্বাচন আমাদের, এই দেশ আমাদের, এখানে নির্বাচন কিভাবে হবে সেটা আমরা ঠিক করব, আমাদেরকে কাউকে গণতন্ত্র আমাদেরকে শেখাতে হবে না। যারা দেশে দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, যাদের নিজেদের দেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন, যাদের দেশে সেখানে পার্লামেন্ট ভবনে আক্রমণ হয়, তাদেরকে আমাদের গণতন্ত্র শেখাতে হবে না। আমাদের দেশ আমাদের গণতান্ত্রিক রীতিনীতি চর্চা আমরা জানি কিভাবে করতে হয়, শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে এবং আজকে বিএনপি নানা ধরনের কথা বলে যে বিচারনীতি ঘোষণা করার পর এক ধরনের বলে, আবার পত্রিকায় গত পরশুদিন খবর আসার পর আরেক ধরনের কথা বলে, এগুলো বলে কোনো লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ সেটি প্রমাণ করে এবং তাদের সাথে আমাদের সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্ক দিন দিন জোরে হচ্ছে। সুতরাং ওই কোনো একটা নীতি বা কোনো কিছু নিয়ে কারো পুলকিত হওয়ার কোনো কারণ নেই, এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে যারা নির্বাচনে বাধা দিবে। সুতরাং যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এটি প্রযোজ্য হবে। আমি আর কথা বাড়াতে চাই না, আমার একটি সভা আছে। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে ধন্যবাদ জানাই আজকে প্রীতিলতার দুর্কন্যা প্রীতিলতার প্রাণ দিবসে এমন আলোচনা সভা আয়োজন করার জন্য। সবশেষে আবারও প্রীতিলতা সূর্য সেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।